প্লাস্টিকে দুটো লেবু তুলে আনলাম, দই মাংস করবো, আগে লেবু কেটে দইয়ে মাখাবো, মাংসে মাখাবো। দই ফাটা হয়ে গেছে, এবার আমি সাইডে রাখছি। এবার আমি লেবুটা কেটে নিচ্ছি। লেবু কাটা হয়ে গেছে, এবার আমি মাংসতে দই ফাটা হয়ে গেছে, আমি দু চামচ দিয়ে দিচ্ছি। এই দইটা আমি রেখে দিচ্ছি, মশলা কষার সময় মাখাবো। এবার আমি লেবু মাখাচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। এবার মাখানো হয়ে গেছে, এটা আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি এবার মাংস রান্নার জন্য এগুলো কেটে নেব। তেল দিচ্ছি, আগে আলুটা নেড়ে নিচ্ছি। আমি প্রথমে তেজপাতা দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, জিরে, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ দিচ্ছি, ডালচিনি আছে, ডালচিনিটা দিচ্ছি। এই রসুন বাটা দিচ্ছি,
আদা বাটা, এবার আমি চানাটা দিচ্ছি। এবার আমি নুন দিচ্ছি, নাড়ার পরে নুন দিচ্ছি, চামচে নাড়ার পরে ভালো সেদ্ধ হয়ে যাবে। এবার নাড়া হয়ে গেছে, লঙ্কা বাটা দিচ্ছি। এবার আমি হলুদ দিচ্ছি, এবার নাড়া হয়ে গেছে, এবার যে বাকি দইটা ছিল বাকি দইটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে দিচ্ছি। এবার কষা হয়ে গেছে, আমি এবার মাংস ঢেলে দিচ্ছি। তোমরাও এইভাবে রান্না করবে, ভাতের সাথে রুটির সাথে খেলে পরে খুব স্বাদ লাগবে। এবার আমি আলু তুলে দিচ্ছি, এবার আমি জল ঢেলে দিচ্ছি। এবার নাবিয়ে নিচ্ছি, হয়ে গেছে।